কিরে রাখি এনে জুম ধরে বই রেছিস কে হ্যাঁ খাইবার দেনে তো রেছিস কে কে রাখাইবার দিব না কই যাবে তে কাম করছ না এই গরু রাখ পারাইছ এ দুপুরের বেলা গরু রাখ পারাই নাই নিবারাইছিলে লাগে ঘুম পারছ কে আরে কি দাই এ ছোরি লে মন দূর হয়ে গেছে যখন মনে কর যে খিদা লাগে গেছে ঘুম দেরে গেছে ও রাখি আ তুই আগে যে সুন্দর হয়ে গেছে গাই কামের সিরির এত সুন্দর থাকি কেমনে করি হেডকস দি শোন আবার গো হচ্ছে যে কপালের দোষ এ লেখা মনে কর বাড়ি কাম করি হম আর যদি কপালে না দোষ থাকতো তেলে মনে কর কি আর কম থেক ওই তোরে এত বড় বড় হইসে কেমনে রে কি কামের ওই ব্যাট যে কাম করস মালিকে কি হাতটা টার দেয় নাকি কোনে হাত দিব বুকে কি সব কস না তুই তোরে ই নাই তুই খালি কি একটা কথা কই ক মালিক কিন্তু খুব একটা সুবিধার না আমি কিন্তু জানি মালিক মাঝে মাঝে টাকা দিয়ে তোর রুমে যায় না আমার রুমে যায় নাই আমার কইছিল আমারে না টাকা ছিল আমার বসেছিল যে লাগে আয় আমার রুমে আর তোর কই টাকা লাগে আমি দিনি কিন্তু আমি কি কইছি জানো আমি কইছি যে দেন আমি গরিব হইতে পারি কিন্তু আমার ইজ্জত কাউরে দিব না এমনি করে কইছি এটা তোমার মুখের ডায়লগ এই যে তোমার এই যে স্বর্ণের দুল তারপরে এই যে গলার চেইন এগুলা কইতে আইছে হ্যাঁ এগুলা কইতে আইছে এগুলা তুমি কাজের মেয়ে তোমার যে এত জিনিসপত্র এগুলা কইতে হে এগুলা তোমার ওই মালিকই দেয় ওই হালা একটা লচ্চা আমি জানি আরে না ওই যে আমার যে মাসের বেতন দিছিল না এই বেতন নিয়ে আমি কিনছিলাম হ্যাঁ তুমি কাম করো কেবল মাত্র সাত আট মাস হয়েছে সাত আট মাসে তোমার এত স্বর্ণ না জীবনে হয় না

পারবি না তাহলে এই যে বুঝছি আমি আসলে ভালো মতো চাইছিলাম বন্ধু ভাই গো এখন তাহলে কইয়া দিব মালিকের কথা না 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 তুই কইছ না কাউরে তাহলে মাসে দুইবার তিনবার আমার দেন না গো কি বিপদে পড়লাম কইয়াও দুই এক দুই তিনবার দিই সমস্যা নাই আমি তো ডেইলি ডিসটার্ব করব না ওই পাঁচ ছয় দিন দশ দিন পর পর একবার গেলাম হারা রাত থেকে আইলাম আচ্ছা ঠিক আছে কিন্তু শোন তুই জানি কার কইস না

গরু নিয়ে বেতা যা রই দে কালা হয়ে যাবি গে